আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে উনি বলেছিলেন আমাদের সংবিধান সংশোধন করে আমাদের চাকরি ঠিক করে দেবেন। ইলেকশনের আগে উনি আমার বাড়িও গেছেন, আমার বাড়ি গেছেন, আমার বলেছেন আপনি কি 10,300 দেশ, আমি কি হ্যাঁ আমি 10,300 দিই। উনি বলেছেন আমরা যখন আসবো তখন আমরা সংবিধান সংশোধন করে আপনাদের চাকরি আমি দেওয়ার চেষ্টা করবো। তারপর বললো একজন বললো আপনি এই খাতাটি সই করুন, আপনাকে আমরা সপ্তম পে কমিশন দেবো। আমি বললাম না আমার চাকরি নেই, আমি সপ্তম পে কমিশন নিয়ে কি করবো। উনি আমার বাড়িতে দাঁড়িয়ে বলেছেন, উনি আমার ইয়েতে সকালবেলা 9:30 বাজে তখন ইলেকশনের আগে বলেছেন, তাই আমি করো জোরে বলবো আমার মুখ্যমন্ত্রী মহোদয় মহাশয়কে যে আমাদের চাকরিটা তাড়াতাড়ি ফিরিয়ে দিন বা যে কোনো একটা ব্যবস্থা করো আমাদের জন্য আর বৃহত্তর আন্দোলনে নামতে না হয়, নয়তো আমরা থাকবো না এখানে, আমরা বৃহত্তর আন্দোলনে নাম। কারণ আমাদের কত পরিবার এরকম করে ওরা আমরা 83 জনকে হারিয়েছি, 83 জন শিক্ষক শিক্ষিকাকে হারিয়েছি, আমরা আর কত হারাবো আমরা, আর আমরা সহ্য করতে পারছি এটুকু বলে আমি ওনাকে অনুরোধ করবো উনি যেন আর আমাদের প্রশ্ন দিয়ে দেওয়া।